যাও বা সুখীনাগ, গিয়ে এখনই ওই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নাও। তারপর বাসুকীনাগ সেখানে গিয়ে সেই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নেয়। সমস্ত যাত্রীগণ অবাক হয়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখতে থাকে, আর সাথে সাথেই ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। শ্রাবণ মাস, এই সময় আবহাওয়া ভিন্ন ধরনের, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কখনো কাঠ ফাটা রোদে প্রাণ অষ্টাগত হওয়ার জোগাড়, আবার কখনো আকাশটা মেঘ ছাই করে রয়েছে। শোনা যায় এই শ্রাবণ মাস বাবার মাস, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের জন্মমাস। তাই আবারও শয়ে শয়ে ভক্তগণ বেরিয়ে পড়েছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে। ছোট থেকে বড়, জোয়ান থেকে বুড়ো, সবাই একই ছন্দে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। দূর দূরান্ত থেকে তারা পায়ে হেঁটে এখানে আসে নিজেদের মনস্কামনা পূর্ণ করতে। এইভাবে দিনের আলো পেরিয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। এমন সময় এক বৃদ্ধা, বলে বাবা পার করে গা, ত্রিশূল ধারে পার করে গা, ও আমি আর হাঁটতে পারছি না বাবা। তখন সেই বৃদ্ধার ছেলে বলে, মা, তোমাকে কত বার বারণ করলাম, এই বয়সে তোমাকে আর আসতে হবে না, তুমি আমার কোনো কথাই শুনলে না, এবারে না হয় আমি একাই আসতাম। না রে খোকা, যতদিন বাবা টানাচ্ছে ততদিন যাই, বাবা না ডাকলে কি কেউ আর যেতে পারে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এখন তুমি ওই ফাঁকা জায়গাটায় বসে একটু জিরিয়ে নেবে চলো তো, তারপর না হয় যাওয়া যাবে। তারপর বৃদ্ধার ছেলে ধরে ধরে বৃদ্ধাকে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে অন্ধকারে ঘাসের মধ্যে সে একটা সাপের লেজে পা দিয়ে দেয়, আর পা দিতেই কি হলো কি হলো খোকা তোর, তুই এইভাবে চিৎকার করলি কেন? ততক্ষণে বৃদ্ধার ছেলের মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করেছে। তখন পাশের এক ব্যক্তি বলে, কি এই ছেলেকে যে সাপে কেটেছে, ওই দেখো সাপটা যাচ্ছে। এ আমার কি সর্বনাশ হলো গো, তোমার কেমন বিচার বাবা, সেই কোন দূর থেকে মনে ভক্তি নিয়ে তোমার ধানে জল ঢালতে যাচ্ছি, আর সেখানে যেতে গিয়ে কিনা এমন বিপদ, রক্ষা করো বাবা, রক্ষা করো আমার ছেলের প্রাণ, তুমি ফিরিয়ে দাও। তখন স্বর্গে বসে দেবাদিদেব মহাদেব, তোদের শ্রদ্ধা ও ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, আমি আমার কোনো ভক্ত বা যাত্রীগণকে কখনো নিরাশ হতে দেব না, সমস্ত বিপদে আপদে তোদের পাশে ঢাল হয়ে থাকব। যাও বা সুখীনাগ, গিয়ে এখনই ওই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নাও। মহাদেবের আদেশ মতো বাসুকীনাগ মহাদেবের গলা থেকে নেমে মর্তে সেই যাত্রীদের কাছে যায়। তাকে দেখে এক যাত্রী বলে ওঠে, ওই দেখো আরো একটা কালো সাপ আসছে, এক্ষুনি ওটাকে মেরে ফেলো, না হলে আবার কাউকে কামড়ে দিতে পারে। না না, এই সাপটাকে মেরো না গো, এই সাপটাকে দেখেই অলৌকিক মনে হচ্ছে, নিশ্চয়ই প্রভু রক্ষা করবেন। তারপর বাসুকীনাগ সেখানে গিয়ে সেই ছেলের পা থেকে সমস্ত বিষ তুলে নেয়। সমস্ত যাত্রীগণ অবাক হয়ে সেই স্বর্গীয় দৃশ্য দেখতে থাকে, আর সাথে সাথেই ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। জয় ভোলা মহেশ্বরের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। তারপর সেই বৃদ্ধার ছেলে বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলে। এমনই এক সোমবারে তারকেশ্বরের মন্দিরে জল ঢালতে বেরিয়ে পথের পাশে এক চায়ের দোকানের সামনে চার বন্ধু, কিরে ভাই
অনেকক্ষণ তো বিশ্রাম নেওয়া হলো, এবার চল হাঁটা শুরু করি। আরে এখনো অনেক পথ হাঁটতে হবে যে। না রে ভাই, আমি আর পারছি না, আমার পা দুটো একদম চলছে না, আমি আর যেতে পারবো না, আমি এখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ ভাই, তোরা যা ভাই, আমিও রাহুলের সাথে বাড়ি ফিরে যাচ্ছি রে। শিখিরে, বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসেই তোরা বাড়ি ফিরে যাবি? এই এটা কি করে হয়? এতে যে বাবা রুষ্ট হবেন। চল না, দেখবি আমরা সবার সাথে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। আমার মনে অনেক ভক্তি আছে, বাবা তাতেই সন্তুষ্ট হয়ে যাবেন। ও তারকেশ্বর গিয়ে জল ঢালার আমার আর কোনো ক্ষমতা নেই, আমি আর পারছি না রে, আমি এখান থেকেই বাড়ি ফিরে যাচ্ছি। এই চার বন্ধুর সমস্ত কথাবার্তা স্বর্গে বসে বসে শুনছিলেন নন্দী আর ভৃঙ্গি। আর তাদের এই সমস্ত কথা শুনে তারা বলেন, তবে রে বেটা, বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসে তোরা ফিরে যাবি বলছিস? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। কিরে ভৃঙ্গি, আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস? তারপর চায়ের দোকানে বসে চার বন্ধু হঠাৎ করে তাদের পিছন থেকে এক ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। এই এটা কিসের গর্জন রে? ওই দেখ, পিছনে দুটো খেপা ষাঁড়। এই ষাঁড় দুটো তো আমাদের দিকে আসছে মনে হচ্ছে, ভাগ! তারপর সেই ষাঁড় দুটো তাদেরকে তাড়া করতে থাকে, আর চার বন্ধু ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে দৌড়তে শুরু করে। তারা দিক বিদিক শূন্য হয়ে মাঠ পেরিয়ে এগুলি সেগুলি দিয়ে দৌড়তে থাকে, আর সেই ষাঁড় দুটিও সমানে তাদের তাড়া করতে থাকে। তারা যেদিকেই যায় সেই ষাঁড় দুটিও তাদের পিছু নিতে থাকে। এইভাবে দৌড়তে দৌড়তে তারা প্রচণ্ড হাঁপিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে থামে। তারপর মাথা তুলতেই দেখতে পায় তারা একদম মন্দিরের গেটের সামনে এসে দাঁড়িয়েছে। এরপর পিছন ফিরে দেখে যে সেই ষাঁড় দুটিও আর তাদের পিছনে নেই। চার বন্ধু পাকরুদ্ধ হয়ে শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। আর ওদিকে তখন দুধ পুকুরে, মা মা, আমি একটু জলে নেমে স্নান করে আসবো, জলটা দেখে আমার খুব স্নান করতে ইচ্ছা করছে। না বাবা, তুমি একা পারবে না, পুকুরে অনেক জল, বাবা তারকনাথের মাথায় জল ঢালা হয়ে গেছে, এখন একটু কিছু খেয়ে নাও, তারপর আমি নিজে তোমাকে স্নান করিয়ে দেব। কিচ্ছু হবে না, যাই না একটু, আমি বেশি জলে নামবো না, এই সামনেই স্নান করে চলে আসবো। না সোনা, তোমায় বারণ করলাম না আমি? কিন্তু মায়ের চোখের পলক পড়তেই ছেলেটি পুকুরের দিকে নামতে থাকে, আর ঠিক তখনই ঘাটের শ্যাওলায় পা পিছলে, কিন্তু সাথে সাথেই ছেলেটি পুকুরের গভীরে তলিয়ে যায়। বাচ্চা ছেলেটির মা পাগলের মতো কাঁদতে থাকে। কেউ আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলে যে জলে তলিয়ে গেল, হে বাবা, হে বাবা, দেবাদিদি মহাদেব, হে তোমার কেমন লীলা, তুমি তো আমার কোল ভরিয়েছিলে বাবা, তবে আজ কেন আমার কোল খালি করে নিচ্ছ? দিন রাত তোমার থানে পড়ে থাকবো বাবা, শুধু আমার ছেলেকে মিলিয়ে দাও, আমার ছেলেকে মিলিয়ে দাও বাবা। ঠিক তখনই হঠাৎ করে এই নাগো তোমার ছেলে, বাচ্চা ছেলেকে কেউ এইভাবে পুকুরে নামতে দেয়? ভাগ্যিস সেই সময় আমি স্নান করছিলাম, তাই তোমার ছেলেকে বাঁচাতে পারলাম, না হলে আজ কি দুর্ঘটনা ঘটতো বলো তো? তুমি চিন্তা করো না মা, তোমার ছেলে একদম সুস্থ আছে। ভোলো বাবার পুজো দিতে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি মন্দিরে যাই। এই কথা বলেই সেই লোকটি পুকুর ঘাট থেকে মন্দিরের ভিতরে চলে যায়। বাচ্চাটির মা শুধু এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। তারপর এক পুরোহিত মশাই বাবা তারকনাথের পুজো করবে বলে মন্দিরের প্রবেশ করেন, আর মন্দিরের ভিতরে দেখে
সেখানে সেই লোকটি নেই, মন্দির পুরো ফাঁকা। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় বাবা তারকনাথের জয়। এইভাবে গোটা শ্রাবণ মাস জুড়ে শয়ে শয়ে জলযাত্রী বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আসে, আর এইভাবেই বাবার নানান লীলা ভক্তরা অনুভব করতে থাকে। আজ থেকে বহু বছর আগে হুগলি জেলার তারকেশ্বরে উত্তরপ্রদেশের রাজা বিষ্ণু দাস একটি বিশাল প্রাসাদ বানিয়ে তার পরিবার সহ থাকতে শুরু করেছিলেন। রাজা বিষ্ণু দাসের একটি প্রিয় গরু ছিল, তার নাম ছিল কপিলা। রাজা বিষ্ণু দাসের ভাই ভারমল রাও কপিলাকে নিয়ে রোজ জঙ্গলের মধ্যে গোচারণে যেতেন, কিন্তু প্রতিদিনই কপিলা হঠাৎ দৌড়ে জঙ্গলের ভিতরে কোথাও যেন একটা চলে যেত। এমন ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে। এমনই একদিন ভারমল রাও কপিলার পিছু নেয়। এই কপিলা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। কিন্তু কপিলা দৌড়তেই থাকে এবং কিছু দূর যাওয়ার পর ভারমল রাও তাকে আর দেখতে পায় না এবং সে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙতে সে দেখতে পায় কপিলা তার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবেই দিন কাটতে থাকে। রাজা বিষ্ণু দাস লক্ষ্য করেন কপিলা দুধ দেওয়ার পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে, তাই সে চিন্তিত হয়ে তার ভাই ভারমল রাওকে বলেন, কি ব্যাপার বলতো, কপিলা এত হৃষ্টপুষ্ট, দিন দিন দুধ দেওয়ার পরিমাণ কেন কমিয়ে দিচ্ছে? এ যে এক বড় চিন্তার বিষয়। তখন তার ভাই তাকে সমস্ত ঘটনাটা খুলে বলেন এবং সব শুনে রাজা বিষ্ণু দাস বলেন, কি বলছো তুমি? তবে কি জঙ্গলের মধ্যেই কেউ কপিলার দুধ চুরি করে নিচ্ছে? কালকে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। পরের দিন রাজা বিষ্ণু দাস তার কিছু সৈন্য এবং গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাই দেখে রাজা বাকরুদ্ধ হয়ে যান। রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক বেরিয়ে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির ওপর তার গোদুগ্ধ মিশ্রিত করছে। এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনা হয়। রাজা স্বয়ং সেই পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রেই রাজা স্বপ্নে দেখেন, বিষ্ণুদাস, ওঠো বিষ্ণুদাস, ওই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমি বিরাজমান। আমি তোমাকে আদেশ করছি, তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে, যার নাম হবে বাবা তারকনাথের মন্দির, আর তুমিই হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত, আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকেশ্বর। এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এইভাবেই প্রতিষ্ঠা হয় তারকনাথ বাবার মন্দির এবং রাজা বিষ্ণু দাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত। এরপর কেটে যায় বহু বছর, বাবা তারকনাথের মহিমার কথা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান প্রান্তে। আজও বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করতে। এখানে কেউ কেউ বাঁকি করে জল নিয়ে যায় নিজেদের রোগ জ্বালা থেকে মুক্তি পেতে, কেউ আবার নিজের সদ্যজাত সন্তানের মঙ্গল কামনায়, আবার কোনো স্বামী বা স্ত্রী যায় তাদের সন্তান কামনা করতে। এমনই একদিন এক বৃদ্ধা কাঁধে বাঁক তুলে নিয়ে রওনা হয় বাবার মাথায় জল ঢালবে বলে। হে ভোলে বাবা পার করে গা, ত্রিশূল ধারি পার করে গা। কিন্তু কিছু দূর গিয়েই বৃদ্ধা আর পা এগোতে পারেন না, তিনি রাস্তার ধারে বসে পড়েন। সেই প্রচণ্ড ভিড়ে সবাই তাকে এড়িয়ে চলে যায়। তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে ভোলা বাবাকে স্মরণ করে বলেন,
হে ভোলা মহেশ্বর, আমি যে আর হাঁটতে পারছি না বাবা, আমায় শক্তি দাও। তোমার মাথায় জল ঢেলে আমি দু চোখ বন্ধ করলে তবেই মুক্তি পাবো বাবা। জয় জয় ভোলা মহেশ্বরের জয়। এদিকে স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী সমস্ত ঘটনাটা দেখেন এবং মাতা পার্বতী বলেন, স্বামী, এ আপনার কেমন লীলা? আপনার এমন পরম ভক্ত সেই কোন দূর থেকে ছুটে এসেছে আপনার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করবে বলে, আর আপনার সেই ভক্ত এত কষ্ট পাচ্ছে দেখেও আপনি যাবেন না? আমি অবশ্যই যাব পার্বতী, আমি আমার কোনো ভক্তকেই কখনো নিরাশ করি না। এই বলে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে সেই বৃদ্ধার কাছে যান আর বলেন, বুড়িমা, ও বুড়িমা, বলি এই বয়সে তুমি কি না কাঁধে বাঁক নিয়ে বেরিয়েছো বাবার মাথায় জল ঢালবে বলে? এই বয়সে তুমি এসব পারো? এখন এসো, চড়ে বসো দেখি আমার কাঁধে, আমি তোমায় নিয়ে যাচ্ছি বাবার মন্দির পর্যন্ত। কে কে বাছা তুমি, এমন ভোলা মহেশ্বরের মতো সেজেছো? ও বুঝেছি, তুমি হচ্ছো বহুরূপী। সে তুমি যা ইচ্ছা ভাবো, এখন তাড়াতাড়ি আমার কাঁধে বসো, অনেক পথ যেতে হবে। তারপর মহাদেব বৃদ্ধাকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকেন এবং মন্দিরের সামনে পৌঁছে তাকে নামিয়ে দিয়ে বলেন, যাও বুড়িমা, এবার তোমার ভোলে বাবার মাথায় জল ঢেলে এসো। তখন বৃদ্ধা তার ঝোলা থেকে দুটো টাকা বার করে তাকে দিতে গিয়ে দেখে, এই নে বাবা, এই দুটো টাকা তুই, হে কি, কোথায় গেল, কোথায় গেল ছেলেটা? তবে কি, জয় জয় ভোলা মহেশ্বরের জয়, জয় বাবা ভোলা মহেশ্বরের জয়। এরপর লক্ষ লক্ষ ভক্ত বাবার মাথায় দুধ জল ঢালতে থাকে। এদিকে মন্দিরের বাইরে দেখা যায় কতগুলো বাচ্চা ছেলে মেয়ে খিদের জ্বালায় বসে বসে কাঁদছে, আর যত দর্শনার্থী যাচ্ছে বাচ্চাগুলো তাদেরকে বলছে, আমাদের দুটো খেতে দাও না গো, বহুদিন আমরা কিছু খেতে পাই না। তোদের এখন কি খেতে দেবো রে, যা সরে যা বলছি, একদম আমায় ছুবি না, কোথায় না কোথায় নোংরা জায়গায় ঘুরে বেড়াস। ওই যে তোমাদের ঘটিতে দুধ আছে, আমাদের একটু দুধ দাও না গো, সত্যি বলছি আমরা অনেক দিন কিছু খেতে পাইনি, একটু খেতে দাও না গো। এই দুধ বাবার মাথায় ঢালার জন্য এনেছি, তোদেরকে খাওয়ানোর জন্য নয়, সরে যা বলছি, সরে যা এখান থেকে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী এই দৃশ্য দেখে বলেন, স্বামী, এ আপনার কেমন অবিচার, লক্ষ লক্ষ দর্শনার্থী আপনার মাথায় দুধ ঢালছে, অথচ এই ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলো খাবারের অভাবে, না না, এই দৃশ্য যে চোখে দেখা যায় না, এভাবে তো পূর্ণ অর্জন হয় না, ওরাও যে আপনার সন্তান, আপনি কিছু একটা করুন প্রভু। তারপর মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে ওই বাচ্চাগুলোর সামনে যান আর বলেন, তোদের খুব খিদে পেয়েছে তাই না বাছা? হ্যাঁ, কিন্তু তুমি কে, এমন শিব ঠাকুরের মতো সেজেছো কেন? ও, তুমি বুঝি বহুরূপী? হ্যাঁ হ্যাঁ, আমি বহুরূপী, এখন আই দেখি এই খাবারগুলো খেয়ে নে। তারপর মহাদেব তার নিজের কোলে বসিয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলিকে নিজের হাতে দুধ ও আরো নানা রকম ফল খাইয়ে দেন। এইভাবেই বাবা তারকনাথের মহিমা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। আর তোমরা যদি তারকেশ্বরের বাবা তারকনাথের আরও মহিমার কথা জানতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। তুমিও কি বড় হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও, আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব। আর আমাদের ফিয়ারি টুনস বাংলা কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওতে তোমার নাম দিয়ে কার্টুনটি দেখতে না ভুলে যাও। আর আমাদের আরও একটি জনপ্রিয় কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওটিতে এক্ষুনি ক্লিক করো। কী ভাবছো,
তাড়াতাড়ি ক্লিক করে দেখো এই জনপ্রিয় ভিডিওটি।